আপনি বলেছেন কোনো মুসলিম যদি কোনো অমুসলিমের অনুপস্থিতিতে তার দোষ ত্রুটি বর্ণনা করে তাহলেও কি সেটি গিবত হবে আল্লাহু খায়রান ওয়া ইয়াক ইয়া আখ আল আপনার এই প্রশ্নের উত্তরে আমরা প্রাথমিকভাবে বলব এটা মুসলিমদের আখলাকের মধ্যে অন্তর্ভুক্ত হবে না যে আমরা যে কোনো ব্যক্তি সম্পর্কে খুবই নিচু ও ইতর টাইপের কথাবার্তা বলব আমরা কাউকে কলুষিত করার জন্য কাউকে অপমান করার জন্য এবং কাউকে ছোটো হেয়হীন করার জন্য সে মুসলিম হোক আর অমুসলিমই হোক এভাবে আমরা আমাদের জিব্বাকে খারাপ করব না এবং আজে বাজে কথা বলবো না মুসলিমের আখলাখ হচ্ছে তারা সুন্দর কথা বলে তারা সুন্দর কথা বলবে অথবা চুপ থাকবে আপনি তো বোখারি মুসলিমের এসে বিখ্যাত হাদিসটা জানেন যেখানে আমাদের প্রিয় রাসুল সাল্লাহু আসাল্লাম বলেছেন ম্যান খাইরান খয় আবলিয়াসমুত যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাত দিবসে ইমান পোষণ করে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে সুতরাং কোনো খারাপ কথা বলে যে কোনো ব্যক্তি সম্পর্কে হোক না কেন মুসলিম অমুসলিম আমরা নিজেদের বাকযন্ত্রকে নষ্ট করব না এবং আমরা নিজেদেরকে সৌজন্যতা বোধের সীমানার মধ্যে রাখব ভদ্রতার মধ্যে আমাদের চর্চা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ এক্ষেত্রে একটা হাদিস কোট করছি নবিসাল্লাহ সাল্লাম বলেছেন লেইসাল আয়ানি ওয়ালা আল্লাহ আয়ানি ওয়ালা আলফা হেসি ওয়ালা আল বেদি দেখেন চারটা কথা বলেছ এটা মুসলমানদের স্বভাব না যে সে কাউকে তান করবে আঘাত করবে কথা বলে খালি তাকে বিব্রত করবে কিংবা তাকে তাকে ক্ষতবিক্ষত করবে এবং সে লানাতকারীও নয় অতিমাত্রায় লানত করবে না কাউকে এবং সে অশ্লীল কথাও বলবে না ওয়ালেল ব্যাধি এবং সে ইতর কথাবার্তা বা কাজও কথাবার্তাও বলবে না কাজও করবে না হাদিসটি বর্ণনা করেছেন ইমাম তিরমেদি এবং বলেছেন হায়া হাদিথুন হাসান উন গারিব এবং শেখ আলবানি হাদিস টি বলেছেন মুসলমানদের উচিত নয় যে তারা খারাপ কাজের সাথে নিজেকে ট্যাগ করবে খারাপ কাজের সাথে নিজেকে অভ্যস্ত করবে এবং অন্যদের মারাত্মকভাবে দোষ ত্রুটিগুলো বর্ণনা করবে বরং সে ভদ্রতার সাথেই তার যুক্তি তার বক্তব্য তার ভাষ্য সে পেশ করবে আচ্ছা দ্বিতীয়ত আরেকটি বিষয় আপনি যেটা সরাসরি বলেছেন অমুসলিমদের গিবত অমুসলিমদের গিবত এটা দুভাবে হতে পারে এক আপনি তার শারীরিক যে অসৌন্দর্যগুলো আছে অর্থাৎ শারীরিক যে দোষ ত্রুটিগুলো আছে যেমন নাকটা হয়তো বোচা হ্যাঁ তারপর কোনো কোনো দেশের লোকদের নাক বোচা থাকে কারো কারো চোখ ছোট থাকে কেউ হয়তো অবয়বর দিক থেকে ক্ষীণকায় এবং খাটো থাকে তো এই সৃষ্টিগত বিষয়গুলো নিয়ে এসে খুব হাসাহাসি যদি করে তাহলে এটা হবে বেখাল বেখালকিল্লা ইস্তেহজা বে খালকিল্লা আল্লাহর সৃষ্টি কারণ আল্লাহ তো তাকে সৃষ্টি করেছেন হতে পারে এখন সে অমুসলিম কিন্তু একটু পরে তো মুসলিমও হয়ে যেতে পারে তাহলে আল্লাহর যে সৃষ্টি সেটা মুসলিম হোক আর অমসলিমে হোক তার সেই আল্লাহর সৃষ্টি নিয়ে ইস্তেহজা করা বিদ্রুপ করা হাসি ঠাট্টা করা এটা শরীয়তে একদমই জায়জ নেই আরেকটা বিষয় হচ্ছে যদি আপনি অমুসলিম ব্যক্তির খারাপ আখলাক নিয়ে যে খারাপ আখলাকটা ইসলাম খুবই অপছন্দ করেছে এবং যে খারাপ আখলাক দিয়ে সে সমাজের পরিবেশ নষ্ট করছে সে তার ব্যক্তিগত চরিত্রকে নষ্ট করছে সে পারিবারিক বলয়ে নয়ন করছে এবং কদর্য একটা ব্যবহার একটা একটা পরিস্থিতি সৃষ্টি করছে একটা অভ্যাস তৈরি করছে এবং মানুষকে খারাপের দিকে টেনে নিয়ে যাচ্ছে যদি গিবটটা হয় অমুসলিমদের বা কাফিরদের সেই বিষয় সম্পর্কিত যেমন সে লিভ টুগেদার করছে জেনা করছে নাইট ক্লাবে সময় কাটাচ্ছে ডিসকো ড্যান্স করছে মদ খাচ্ছে সে পরকিয়া করছে এই বিষয়গুলো যদি বর্ণনা করা হয় তাহলে এটা গিবত হবে না বরং এগুলো খুব সংযত সুন্দর ভাষায় বলে মানুষকে সতর্ক করাটা জরুরি তাহলে কারা এই খারাপ কাজগুলো করছে যে সমস্ত অমুসলিম বা কোফার তাহলে তাদের এই খারাপ কার্যগুলোর কদাকার দিকটা আমাদের সমাজে তুলে ধরা যদিও তারা সভ্যতার মুখোশধারী হয় তাহলে সেটাকে ইসলাম গিবত হিসাবে কনসিডার করে না কারণ এটা আমাদের মুসলিম সমাজ বিধ্বংসী একটা বিষয় আমাদের আমল আখলাক সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে তাই না আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কদিন আগে থার্টি ফার্স্ট নাইট গেল আমরা আমরা অবাক বিষয় লক্ষ্য করছি আমাদের মুসলিম সমাজে এই অমুসলিম সভ্যতাগুলো এসে অনেকটাই প্রভাব বিস্তার করছে অতএব মানুষকে এ ব্যাপারে সতর্ক করা এবং অমুসলিমদের অপকালচার অপসংস্কৃতি এবং ভুল বিশ্বাস ভুল চেতনা ভুল এবং বেদাতি কিংবা আরও খারাপ যে সমস্ত সংস্কৃতিগুলো রয়েছে কিংবা কর্মকাণ্ডগুলো রয়েছে এগুলো অবশ্যই তুলে ধরতে হবে এবং এগুলো সম্পর্কে সতর্ক করা এটা আমাদের একটা নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে ফলে এই দিকটা এই দিকটা এটা গিবতের মধ্যে গণ্য হবে না